হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আর আজকে দেখতেই পাচ্ছো, আজকে কোথাও বেরিয়ে পড়েছি, আর বিকেলবেলা আজকে রবিবারের বিকেল বেরিয়েছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে হলে একদম সাথে থাকো। তো আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আর রাস্তার পাশে একটা খালের ধারে এরকম পার্ক করা আছে, আর ওই দেখো কাঠের সেতু, কি দারুণ দেখতে লাগছে তাই না? তো আর রাস্তাটাও দেখো, রাস্তার মাঝখান দিয়ে পিচের রাস্তা, আর এক পাশে গ্রাম, আর এক পাশে হচ্ছে এরকম পার্ক করা আছে। আর আমি যে তিন মূর্তি বসে আছি গাড়িতে, আর আমার ছেলে ওই দিকে তাকিয়ে আছে কেন বলো তো? ওই যে দেখো পাশে যে পার্কটা আছে, পার্কের ভেতরে না সব হরিণ বাঘ এই সমস্ত মডেল করা আছে, তো সেগুলো দেখে যখন খুব আনন্দ পাচ্ছে আর চেঁচাচ্ছে শুধু। তো আমরা এইভাবে যাচ্ছি তিনজন, বেরিয়ে পড়েছি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো রাস্তায় কাদের সাথে দেখা হয়ে গেছে, এই দেখো কি সুন্দর সুন্দর দুটো কার্তিক ঠাকুর যাচ্ছে, ওদেরকেও মনে হচ্ছে দামোদরের তীরেই বসিয়ে রাখতে যাচ্ছে। আর দেখো এই যে কারা যাচ্ছে, দুই বান্ধবী হাত ধরে, কি সুন্দর দেখতে লাগছে না? আমরাও ছোটবেলায় এরকম যেতাম। আমরা দামোদরের তীরের দিকে চলে এসেছি, আর এই দেখো এটা হচ্ছে একটা ছোট্ট রিসর্ট মতো, এখানে কিন্তু বাসে করে সবাই পিকনিক করতে আসে, কলকাতার দিক থেকেও আসে। তো দেখতে পেলে অলরেডি একটা বাস দাঁড়িয়ে আছে, আর এই যে চলে এসেছি পুরো মানে দামোদর নদের তীরে, এটার তীরের দিকে ওই দেখো কত আনাজপত্র নিয়ে বসেছে, আর ওই যে একটা গলি মতো বেরিয়ে গেছে ওইটা দিয়ে কিন্তু খেয়া পারাপার হয়। আমরা আর ওই দিকটায় গেলাম না, আর এই যে বাঁধের রাস্তা ধরে আমরা উঠে পড়লাম, বাঁধের রাস্তা ধরে উঠে পড়ে আমাদের এখানে একটা জায়গায় যাওয়ার আছে, তো চলো আমরা যাই। আর যাওয়ার সময় দেখো দেখতে পাচ্ছ কত গাঁদা ফুল চাষ হয়েছে, শুধু গাঁদা ফুল নয়, এটা কিন্তু মানে দামোদর নদের যে তীরের যে উর্বর মাটিটা সেই মাটিতে পুরো চাষ হচ্ছে। কি দারুণ দেখো ফুল বাগান, পুরো খিরায়ের মতন দেখতে লাগছে একদম, মানে খিরায়ের থেকে কোনো অংশে কম নয়। তো শুধু ফুল নয়, ওখানে কিন্তু বাঁধাকপি, ফুলকপি, তারপরে আরও টমেটো, বেগুন নয় কিছু আছে। এই পাশে যে খিরাই যেরকম, ঠিক সেরকমই কিন্তু গাঁদা ফুলের সব চাষ আছে। আর সামনে চলে এসেছে বাজার, চলো বাজারটা দেখাই। তো আমরা চলে এসেছি যেটা বাজার বলছি, এখানে কিন্তু এই চাষিরাই জমি থেকে তুলে নিয়ে এসেই কিন্তু বিক্রি করে পাইকারি দরে, এখান থেকে পাইকারি জিনিস অনেক যায়, গাড়িগুলো দেখতে পেলে গাড়ি করে করে সব চলে যায় বাজারে বাজারে। তো আমরা এখানে সপ্তাহে একদিন চলে আসি, রোববারে ঘোরাও হয় আর আমাদের সপ্তাহের বাজারটাও হয়ে যায়। দেখতে পাচ্ছো কত দোকান, মানে এটা কিন্তু ঠিক বাজার নয়, রাস্তার দুপাশে ওই আনাজ সবজিগুলো নিয়ে বসে, তারপরে আদা পেঁয়াজ রসুনও পাওয়া যায়, আলুটা পাওয়া যায় না, আর এমনি যা সবজি টবজি সেগুলো সব পাওয়া যায়, সব টাটকা। আর এখানে যেহেতু টাটকা আর পাইকারি দরে বিক্রি হয়, এই জন্য কিন্তু অনেক দামও কম, তাই জন্য আমরা সপ্তাহে চলে আসি। আর যা যা প্রয়োজন সবগুলো নিয়ে যাই, শাকও পাওয়া যায় খুব ভালো ভালো। তো চলো আজকে বাজার কিছু করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এই দেখো মাসিগুলো একদম জমি থেকে টাটকা শাক তুলে নিয়ে কি সুন্দর বসেছে। তো ওই পাশে না মানে দামোদর থেকে ধরা টাটকা মাছও পাওয়া যাচ্ছিলো, তো আমরা আর বিকেল করে মাছ ফাছ নেই নি, আমরা এই শাকই নিয়ে গেছিলাম। আর এই সব মাসিগুলো, তাদের মধ্যে একজন কিন্তু তিলক পড়েছিলেন, তো তাকে জিজ্ঞাসা করলাম, তার সাথে একটু আলাপ জমিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কোথাকার দীক্ষিত, সে বললেন যে নবদ্বীপে। তো নবদ্বীপের মেয়ে আমি, নবদ্বীপের একজনকে দীক্ষিত লোক পেয়ে খুব ভালো লাগলো, একটু অনেক আসর জমিয়েছিলাম গল্পের, অনেকক্ষণ গল্পও করলাম, হ্যাঁ খুব ভালো লাগলো। তো আমাদের বাজার টাজার করা হয়ে গেছে, এবার আমরা ফিরে পড়ছি, সেখান থেকে আমরা বাড়ি যাব না, আমরা যাচ্ছি আরও একটা জায়গায়, আরও একটা বাড়িতে যাব আর কি, সেটা হচ্ছে চাষি বাড়ি। আর সেখানে যাওয়ার পথেও দেখো কি সুন্দর পাশের এলাকাটা, কি দারুণ দেখতে লাগে দেখো, এই চারিপাশে হচ্ছে জমি আর মাঝখান দিয়ে আমরা বাঁধ ধরে যাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো আমরা যাই, আর তোমাদের দেখাতে দেখাতেই যাই রাস্তাটা কীরকম। দেখো আমরা এসে পড়েছি, আর এসে চকর পাপা হচ্ছে সেখানে ওই চাষিদের সাথে যা কথা বলা তা বলছে, আর আমাকে কিন্তু ওই বাড়ির একটা মাসিমা, সে কিন্তু আমাদের এই ফুলের বাগান দেখাতে নিয়ে চলে এসেছে। দেখো একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে আমরা এসেছি দেখার জন্য, বললো চলো এই পাশে অনেক ফুলের চাষ আছে, তো এখানে মোটামুটি ফুল চাষই হয়। দেখো কত চেরি ফুল, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে চেরি, যেগুলো আমরা ফুলের মালা বাজারে দেখতে পাই। ওই দেখো আরও কত আছে, তো ওগুলো কিন্তু ওই মাসিমা ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিলো, খুব ভালো লাগছিলো, আমরা খুব এনজয় করছিলাম। আসলে এই চাষি বাড়িতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই আসা হয়, আমি কোনো বছর আসি না, তো চক্র পাপাই আসে, এবার আমি প্রথম এসেছি, কিন্তু এখানে কিন্তু ওদের ব্যবহার খুব ভালো, আমি কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার এসেছি বলে, আমাকে খুব আপনভাবে তারা সব ফুলগুলো দেখাচ্ছিলো ঘুরে ঘুরে। আর চকর তো খুব খুশি, বাবাও আসবে, হ্যাঁ বাবাও আসবে, তো না চা আর খাবো না,
বাবাকে খুঁজছে, বাবা বাড়িতে, বাবা আসেনি, বা শুধু শুধু অত ফুল তুলছেন কেন? ও ছোট, ইস কত, আমার এই ব্যাগে দিয়ে দিন তাহলে ঠাকুর পুজো দেওয়া যাবে। হ্যাঁ আর তুলতে হবে না। তো তারা কিন্তু খুব ভালোই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো দেখাচ্ছিল, চকো যা বলছে তাকে তাই ফুল তুল তুলে দিচ্ছিল। শুধু ফুলগুলো নষ্ট করার কি মানে বলো, আমি এই জন্য বারবার না করছিলাম। তো আমারও খুব ভালোই লাগছিলো ঘুরতে, আর চকো তো খুব মজা, আমাকে একদম ভুলেই গেছে। তো ওই মাসিমাকে নানি নানি বলেই ডাকছিলো, আর তাদের সাথে কেমন মজা করে বেড়াচ্ছে দেখো। তো একটা ভালোই সময়টা কাটালাম, তো এবারে চলে যেতে হবে। আর ওই মাসিমা অনেক গল্প করছিল আমাদের সাথে, তো একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, নালে ওই পাশে আরও গোলাপ বাগান আছে, তারপরে চন্দ্রমল্লিকার বাগান আছে, নিয়ে যাবে বলছিল। হ্যাঁ চকোও যেতে চাইছিল ওদের কথা শুনে, দেখো কেমন দেখাচ্ছে যে ওই পাশে যাবে। আর আমি আর গেলাম না, কেননা সন্ধে হয়ে আসছে, এবার আমাদের ফিরতেও তো হবে। আর দেখো কি সুন্দর, মানে যতটা সামনে থেকে পেরেছি নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। খুব ভালোই ঘুরলাম আজকের বিকেলটা, বেশ ভালোই কাটলো। তার এই মাসিমা কিন্তু বারবার করে এখনও পর্যন্ত দেখিয়ে যাচ্ছে যে ওই পাশে ফুল গাছ আছে, ওই পাশে মানে গোলাপ ফুলের বাগান আছে। তো বারবার করে বলছিল যেতে, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, এবার তো বাড়ি ফিরতে হবে। আর ফুল বাগান ছেড়ে যেতে কারই বা মন চায় বলে, সকলেরই তো ফুল বাগান ভালো লাগে, কিন্তু বাড়িতে তো যেতে হবে, অন্ধকার হয়ে আসছে। আর চকো হাঁটছে দেখো, আনন্দে এরকম লাফিয়ে লাফিয়ে চলছে। তো খুব ভালোই লাগলো আমার আজকের বিকেলটা। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, আর পুরো ভিডিওটা কেমন লাগলো এটাও অবশ্যই লিখে জানাবে। আর এবার আমরা বাড়ি ফিরে পড়ছি, তো দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো এতক্ষণের জন্য টাটা।